যে অর্থ ছাড়ি হয় নাই সেই অর্থ ভাইস চ্যান্সেলর বা কিভাবে পেলেন বা সেই অর্থ অন্য কাউকে তিনি চাঁদা বা যেভাবে হোক কিভাবে দিলেন উনি পদ্মা সেতুর উদাহরণ টেনেছে সেটিও তো পরবর্তীতে প্রমাণিত হয়েছে ফলে এই আন্দোলন আসলে বৃহত্তর অর্থে একটি রাজনৈতিক উদ্দেশ্য বা বিশেষ কোনো কারণে হচ্ছে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক স্পেসিফিক্যালি আপনার প্রশ্নের উত্তরে যদি আমাকে দুটো কথা বলতে হয় সেটা হচ্ছে যে একটা 86 কোটি টাকার প্রশ্ন এসছে যে প্রায় 1100 কোটি টাকার প্রজেক্ট থেকে সাম পার্সেন্টেজ হলে সেটা 86 কোটি টাকা হয় সেটা তাদের মধ্যে ভাগ বাটোয়ারা সেখানে একটা স্ট্রেস পারফর্ম হয়নি মানে কাজটা হয়নি এটা আইনজীবী হিসেবে আমিও বুঝি কিন্তু যে ঈদ সেলামে 1 কোটি টাকার বিষয় উঠেছে যেটার ফোন আলাপ ভাইরাল হয়ে আপনার আমরা সবাই শুনেছি এবং সেটা ছাত্রলীগের ছেলেদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়েছে সেটা তারা নিজেরাই স্বীকার করছে কেউ বলছে সে 25 লক্ষ পেয়েছে কেউ বলছে আরো 25 লক্ষ অমুকে পেয়েছে কেউ বলছে যাই হোক একটা ভাগ বাটোয়ারার একটা বিষয় সেই 1 কোটি টাকা ঈদ সেলামের ব্যাপারটা কি এটা আমরা বুঝতে চাই দুই হচ্ছে কিছু কিছু পজিশন আছে যেই পজিশনে যদি প্রশ্ন ওঠে সেই প্রশ্নের মীমাংসা হওয়াটা খুব প্রয়োজন ভিসির পদ হচ্ছে সেরকম একটা পদ ঠিক যেরকম বিচারকের পদ একটা সেরকম পদ ভিসির পদ একটা সেরকম পদ সেরকম সাংবিধানিক আরও কিছু পদ আছে সেই পদগুলোতে প্রশ্ন ওঠা মাত্রই সেই বিষয়ে প্রপার তদন্ত হওয়া দরকার হ্যাঁ আমি মাননীয় উপমন্ত্রীর সঙ্গে সম্পূর্ণ একমত যে তদন্ত না করে বলাটা ঠিক না কিন্তু এই যে ধামাচাপা দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করি দুপক্ষেরই যে যখন অভিযোগ ওঠে তখন যারা ভিসির পক্ষে থাকেন তারা একরকম মারমুখী আচরণ নিয়ে নেন এবং যখন অভিযোগ ওঠে তখন দেখা যায় আরেক পক্ষ অতি উৎসাহে সেই বিষয়গুলোকে প্রচার করে কিন্তু আমি মনে করি যে প্রতিটা ঘটনা তদন্ত হওয়া উচিত